সেই হ্যালো সব গাইজ, ওয়েলকাম ব্যাক ইন মাই আদার ভিডিও। এন্ড গাইজ, আজকের এই ভিডিওতে তোমার জন্য আপডেট রয়েছে, সেই আপডেটগুলি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিতে চলেছি। আর হ্যাঁ গাইজ, আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশালিস্ট হতে চলেছে, কেননা একসঙ্গে তো কাটাকুটি করে দাও কিসের জন্য স্পেশালিস্ট বললাম তোমরা কিন্তু ভিডিওর মধ্যে জেনে যাবে। কেননা আমাদের আজকের এই ভিডিওতে ইভোভি ম্যাচ কবে আসতে চলেছে তার কিন্তু ফুল লিস্ট পেয়ে গেছে। এন্ড তার পাশাপাশি আমাদের গায়না ফ্রি ফায়ার কি বলেছে আমাদের ফ্রি ফায়ার আনবেন নিয়ে, সেটা কিন্তু আমাদের ভিডিওতে আজকে বলতে চলেছি। সো গাইজ, এখন থেকে বেল গুটিয়ে বসে নাও, কেননা ভিডিও দূরত্ব কিন্তু অনেক দূর যেতে হবে গাইজ, ঠিক শুনেছো। এন্ড গাইজ, যারা চ্যানেল নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিকে দিবেন সিলেক্ট করে দাও। আর গাইস, বেশি দেরি করছি না, তো লেটস স্টার্ট মাই নিউ ভিডিও। আর হ্যাঁ গাইস, তোমাদের বলে দিই, যখন প্রথম আপডেট যেটা কি হলো, আমাদের ইভো ফেমাস কবে আসতে চলেছে। এন্ড গাইস, যেখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ আমাদের নাও অ্যাভেলেবল ইন ফিল্ডার রিল, যেখানে কিন্তু আমাদের ইভো ফেমাসটা নাম দেওয়া থাকবে, ডিমনে গ্রিন ফেমাস, যেখানে কিন্তু আমাদের আসতে চলেছে 19 ফেব্রুয়ারিতে এন্ড 20 মার্চে চলে যাবে, যেখানে কিন্তু তোমরা এক মাস টানা টাইম পাচ্ছ। হ্যাঁ গাইস, ঠিক আছে, এক মাস টানা টাইম পাচ্ছ, যেখানে কিন্তু নিয়ে নিতে পারবে ইভো ফেমাস, যার অ্যাবিলিটি থাকবে ডবল ড্যামেজ, এক ডবল রেট অফ ফায়ার আর রিলোড স্পিড মাইনাস, যাতে সবকিছুর একই থাকে, ডবল ড্যামেজ দেয়, এক ডবল রেট অফ ফায়ার দেয়। এন্ড গাইস, তার পাশাপাশি দেওয়া থাকে রিলোড স্পিড মাইনাস। এন্ড গাইস, এটা কিন্তু আমাদের আসবে 19 ফেব্রুয়ারিতে এন্ড গাইস যাবে কিন্তু আমাদের 22 মার্চ, মানে 20 মার্চে যাবে। হ্যাঁ গাইস, ঠিক শুনেছো। এন্ড গাইস, এই আপডেটটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে মতামত জানিও কমেন্টে, কেননা কমেন্ট বক্সে না করে ফাঁকা পড়ে থাকে, কমেন্ট করলে একটা করে কমেন্ট করে দিও তোমার কোন মতামতটা ভালো লেগেছে। এন্ড গাইস, সবচেয়ে বিশেষ ব্যাপার সেটা হলো কি, ফ্রি ফায়ার আনবেন নিয়ে আমাদের কি কথা বলেছে গায়না, সেই বিষয়ে তার আগে যেটা বলবো, তার আগে যারা জানেন নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইবই করনি, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কেন ওবি32 রয়েছে তুই আপডেটের লিঙ্কস পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এন্ড গাইজ, বেশি দেরি করছি না, তো গায়না কি বলেছে সেটা দিকে আসা যাক। এন্ড গাইজ, এখানে গায়না বলেছে যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের গায়না ফ্রি ফায়ার ইন্ডিয়া যেখানে লেখা আছে, ডু নট ওয়ারি গাইজ, ডিউ টু লিগাল কেস এগেন ফ্রি ফায়ার দি কপি পাবজি মোবাইল প্লে স্টোর এন্ড অ্যাপ স্টোর রিমুভ ফ্রি ফায়ার ফ্রম ইজ ডু নট রিব্যাঙ্ক আফটার ডুইং চেঞ্জেস। এন্ড গাইজ, বলে দিই যে আমি ইংলিশে একটু কমা হতে পারে, কিছু মনে করো না, যেখানে কিন্তু প্লে স্টোর এন্ড অ্যাপ স্টোর থেকে রিমুভ করা হয়েছে, সেখানে কিন্তু কারেন্টলি কিন্তু তাদের ইলিগাল কেস চলছে, মানে আমাদের পাবজি কেস করেছিল ফ্রি ফায়ার বলে, যে কি আমাদের গেমটা কপি, সেই বিষয়ে কিন্তু আমাদের এখানে বলা হয়েছে। যে আমাদের গায়না ফ্রি ফায়ার কিন্তু বলেছে যে আমাদের খুব শীঘ্রই, মানে যে কেসটাকে সমাধান করে কিন্তু আমাদের অ্যাপ স্টোর এন্ড ফ্রি ফায়ারের যে প্লে স্টোরটা থাকে অ্যান্ড্রয়েডের জন্য, সেই অ্যাপ অ্যান্ড্রয়েডে কিন্তু আসে চলেছে খুব শীঘ্রই। এন্ড গাইজ, এখানে কিন্তু টাকার বিষয় রয়েছে, সেখানে কিন্তু টাকা দিয়ে কিন্তু আবার ঢুকতে হচ্ছে গায়নাকে, কেননা গায়নাকে কিন্তু পাবজি কেস করেছিল, যেখানে কিন্তু গায়না নিজেও বলেছে যে এটা গায়না গভর্নমেন্টের সাথে কোনো কথাই নেই, কেননা গায়না বললে যে আমাদের গভর্নমেন্ট কি করে দেবে তাও বলে কিন্তু নেই, কিন্তু গায়না বলছে যে আমার গভর্নমেন্টের সাথে কোনো কথাই নেই। আগাস ঠিকই শুনছো, গভর্নমেন্টের সাথে ওর কোনো কথাই নেই, গভর্নমেন্টও জানিয়েছে এর মধ্যে কোনো কিছু নেই, এটা শুধু চলছে পাবজি যে কেস করেছিল আমাদের ফ্রি ফায়ারের মোড়ে, যে আমাদের ফ্রি ফায়ার নাকি পাবজি কপি করছে, সেই জন্য কিন্তু আমাদের এখানে কেসটা করে আমাদের অ্যাপল স্টোর অ্যান্ড ফ্রি ফায়ার অ্যান্ড্রয়েড থেকে, মানে প্লে স্টোর থেকে হাঁটিয়ে দেওয়া হয়েছে। আই হোপ তোমাদের ভিডিওর মাধ্যমে সবকিছু বোঝাতে পেরেছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এইসব ভিডিও পেতে চাও তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্রিয়, আর দেখা যাচ্ছে কোনো পরবর্তীকালের ভিডিওতে। তুমি ভালো থেকো, বাড়ির লোককে ভালো রেখো, তো বাই বাই, টাটা।